স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মলা যেন সবই বেদনা গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা ম্যাডাম কি নুসরাত আপা এসেছেন? জি আমি বসতে বলেছি। ওনাকে বসে থাকতে দাও। বসে থাকতে থাকতে যখন অস্থির হয়ে যাবে তখন তুমি আমাকে আরেকটা কল দেবে, বুঝেছ? ওকে ম্যাডাম। অপমানটা না হয় আমাদের রিসেপশনে বসে থেকেই শুরু হোক, তাই না? কিন্তু ওনাকে যে আমরা রিসেপশনে বসিয়ে অপমান করছি সেটা কি উনি বুঝতে পারছেন? অবশ্যই বুঝবে। নুসরাত সোয়ার তার অপমান বুঝবে না সেটা কি করে হয়? তুমি যে মিটিংয়ের নাম করে তাকে পাত্তা দিচ্ছ না উনি এটাও বুঝবে। যে জানু মানুষ নুসরাত সোয়ার তার বুঝবে না। আমাদের আর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই আলিশা, সো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কে বলেছে তোমার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই? তোমাদের যদি এই বাড়িতে থাকার কোনো অধিকার থাকে তাহলে আমাদেরও নেই। তোরা সম্মরে এই বাড়িতে থাকার অধিকার আছে, কারণ তুই আর সময় এই বাড়ি এবং ব্যবসার সমস্ত কিছুর উত্তরাধিকার, আমি কিছুই না। তুমি কেন এসব বলছো? তুমি আমাদের বড় ভাই, এটা কিচ্ছু না। না না, এটা কিছু না, কারণ আমি তোদের সৎ ভাই এবং মা সেটা আজকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে।
আমি থাকলে তোদের ক্ষতি হবে, হয়তো ষড়যন্ত্র করে তোদের সমস্ত সম্পত্তি আমি নিয়ে নেব। প্লিজ বড় ভাইয়া, তুমি এসব বলো না। মামুনি কি বলেছে আমি জানি না, কিন্তু আমিও এটা বিশ্বাস করি না, আর ছোট ভাইয়াও এটা বিশ্বাস করে না। আর তাছাড়া আমি ছোট ভাইয়ার সাথে কথা বলেছি, তুমি আর ভাবি কোথাও যাবে না। আমার পক্ষে আর এই বাড়িতে এক মুহূর্ত থাকা সম্ভব না। তুই আর সৌম্য আমাকে বাধা দিস না প্লিজ। আমি জানি তোদেরকে ছেড়ে যেতে আমার কষ্ট হবে, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় নেই। বড় ভাইয়া প্লিজ তুমি এরকম করো না, আমি বাবার ছোট ভাইয়া তোমাকে চাচা। সৎ ভাইয়ের জন্য কতদিন আর মন খারাপ থাকবে? না না ভাইয়া, আমি পারবো না, তুমি প্লিজ এরকম করো না। সৎ আপন এগুলো আমি কিছু বুঝি না, তুমি আমার বড় ভাই, এটা ছাড়া আমি আর কিচ্ছু জানি না। ব্যাস আমাদের ব্যাগপত্র কি সব গোছানো হয়ে গেছে শ্রাবণী? আমরা কি এখনই বের হয়ে যেতে পারবো? হ্যাঁ পারবো। তাহলে যাও, ব্যাগপত্র সব নিয়ে এসো। প্লিজ ভাইয়া, প্লিজ। অবুঝের মতো করছি না আপু, আজকের পর থেকে এ বাড়িতে থাকা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। যদি ভাইকে দেখতে ইচ্ছা করে, আমরা যেখানে থাকবো সেখানে যে একবার দেখে আসিস। আমরা এখান থেকে গিয়ে কোথায় উঠবো? আপাতত তোমার বাবার বাড়িতেই উঠবো। তারপর একটা চাকরি জোগাড় করে বাসা ভাড়া করে উঠে যাব। ঠিক আছে, উপরে গিয়ে ব্যাগপত্র নিয়ে আসো, চলো। আমাকে অপমান করতে এখানে এভাবে বসিয়ে রেখেছে। অন্য সময় হলে তো নিশ্চয় উনি আমাকে এভাবে বসিয়ে রাখতেন না, ভিতরে নিয়ে বসিয়ে তারপর উনি মিটিং করতেন, অথবা মিটিংটা কিছুক্ষণের জন্য হেল্ড আপ করে রাখতেন। আচ্ছা শোনো, সে যদি আপনার মিটিং শেষ হয়নি? ম্যাডাম, শেষ হলে তো আপনাকে ডেকে নিতেন। আচ্ছা আমি আরেকবার দেখি।
দুই মিনিট পরে নুসরাত আপাকে এখানে পাঠিয়ে দাও। ওকে ওকে ম্যাডাম। ম্যাডাম আপনাকে দু মিনিট পরে রুমে যেতে বলেছেন। চা কফি আমার কিছু লাগবে না। তুমি ঘড়ির কাঁটায় দু মিনিট কাউন্ট করো। আমি আমার শাশুড়ির সাথে দু একটা কথা বলে যেতে চাই, তুমি কি আমাকে সেই সুযোগটা দেবে? তুমি শাশুড়ির সাথে কি কথা বলবে সেটা আমি জানি। কোনো লাভ নেই শ্রাবণী, আর আর তাছাড়া আমি চাই না এসব কথা বলে মাকে তুমি কনভিন্স করো। আমি আমাকে কোনো কিছু বলে কনভিন্স করতে চাই না, আমি শুধু ওনাকে জিজ্ঞেস করতে চাই, আমাকে তোমার বউ করার সময় কেন উনি বলেননি যে তুমি ওনার পেটের সন্তান নও? কেন উনি বলেননি যে জোয়ারদার পরিবারের কোনো কিছুর অংশীদার তুমি নাও? এটা তো আমার সাথে প্রতারণা, তাই না? প্রতারিত যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন তুমি চাইলে আমার সাথে যেতে পারো। আর যদি মনে করো শাশুড়ির সঙ্গে থেকে যেতে পারো, অবশ্য শাশুড়ি যদি তোমাকে রাখতে রাজি হয়। উনি রাজি হলে আমি থাকবো কেন? আমি তোমার ওয়াইফ, তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। কিন্তু উনি আমার সাথে এরকম প্রতারণা করলেন কেন? এসব কথা বলার এখন আর কোনো প্রয়োজন নেই শ্রাবণী। আর তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে এখনই আমার হাত ধরে এই বাড়ি থেকে চলে যেতে হবে। আমি অবশ্যই তোমার হাত ধরে এক্ষুনি চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি ওনাকে এই প্রশ্নগুলো করে যেতে চাই। এই প্রশ্নগুলো করার আর কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আমার সাথে যেতে হলে এখনই তোমাকে চলে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, তোমার কাছে আমার একটা কথা আছে। আর যদি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে আমরা চলে যাই, তাহলে কোনোদিন তুমি আমাকে এই বাড়িতে ফিরে আসতে বলতে পারবে না। অবশ্যই তোমাকে কোনোদিন আমি আর এ বাড়িতে ফিরে আসতে বলবো না। তাহলে চলো। ভাবি প্লিজ, তোমরা যেও না, ভাইয়াকে বোঝাও প্লিজ।
আমাকে বোঝানোর কিছু নেই আলিশা, বোঝাবুঝি সব কিছু শেষ। এখন শুধু চলে যাওয়া। কেমন আছেন আপা? জি আমি ভালো আছি, আপনারা সবাই ভালো তো? এই আছি একরকম, আপনাদের দোয়ায়। রশ্মি মামুনি তুমি কেমন আছো? ভালো আছি। বলুন আপা, আপনার জন্য চা না কফি অর্ডার করব? না না, আমি চা কফি কিছুই খাবো না। আমি এসেছি আপনার সাথে কতগুলো জরুরি বিষয় নিয়ে পরামর্শ করতে আর পরিকল্পনা করতে। তাছাড়া সেটা শেষ করি আমাকে ফিরতে হবে, কারণ আমার অফিসের বাইরে আমার ক্লায়েন্টরা অপেক্ষা করছে। ও সরি আপা, আপনাকে অনেকক্ষণ রিসেপশনে বসিয়ে রেখেছিলাম। আসলে এত গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল যে, যাই হোক কিছু মনে করবেন না আপা। আমি আসলে মিটিংটা আপনার সঙ্গে একান্তে করতে চাই। তার মানে আপনি চাচ্ছেন আমি এখন এখান থেকে চলে যাই? হ্যাঁ না মানে আসলে তুমি তো ছোট মানুষ, এই আলোচনায় তোমার না থাকাই ভালো। প্রথমত আমি ছোট মানুষ না,